कृष्ण हरि हरि हरे राम हरे राम 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 हरे हरे नारायण गौर हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे हृदय हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे অধিরত নামক শূদ্র মনে মনে চিন্তা করছে গঙ্গার জলে তাম্র পাত্র, তাই কি করলেন অধিরত নামক শূদ্র সেই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আস্তে করে তাম্র পাত্রটি তুলে একটি বিশেষ ঘোষণা সমস্ত ভক্তমণ্ডলীর উদ্দেশ্যে আপনাদের কাছে করজোড়ে মিনতি। আপনাদের জন্য এখানে প্রসাদের আয়োজন করা আছে, আপনারা প্রসাদ পাবেন। দয়া করিয়া ঠিক টাইমে আস্তে আস্তে গিয়ে আপনারা প্রসাদ সেবা করবেন। অনুগ্রহ করে ঘোষণাটি শ্রবণ করবেন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি অধিরত নামক শূদ্র সেই গঙ্গার জল থেকে তাম্র পাত্রটি হস্তে করে তুলে নিয়ে যখনই খুলে দেখলেন চমকে উঠলেন। একই গঙ্গার জলে তাম্র পাত্র, একই গঙ্গার জলে তাম্র পাত্র। এই বলে অধিরত নামক শূদ্র সে গঙ্গার জলে ঝাঁপ দিয়ে তাম্র পাত্র তুলে নিয়েছে। নিয়ে তাম্র পাত্রটি খুলে দেখলো একটি পুত্র সন্তান। মনে মনে চিন্তা করছে আহা কি অপূর্ব রূপ, ভগবান কত না রূপ দিয়ে কি সন্তানকে সৃষ্টি করেছে। মনে মনে চিন্তা করছে আমি তো অপুত্র, তাই বুঝি বিধাতা আমাকে সন্তান দিয়েছে। রাধে রাধে, আমি একে নিজ গৃহে নিয়ে যাই। নিজ গৃহে নিয়ে গিয়ে একে সযত্নে লালন পালন, তাই কি করলেন মা অধিরত নামক শূদ্র বুকের মাঝে করে সন্তানটাকে জড়িয়ে ধরে ছুটতে ছুটতে গৃহের দিকে চলেছে, চিৎকার করে ডাকছে, রা
নেছো স্বামী দাদা দেখিস আজ থেকে তোমার কেউ বন্ধা নারী বলবে না আজ থেকে তোমার কেউ নিসন্তানী বলবে না বাবা দেখো দেখো না আমি তোমার জন্য কি এনেছি সন্তান দেখে রাধা মা আমার চমকে উঠলেন স্বামী তুমি এ সন্তান কোথায় পেলে রাধা আমি গঙ্গার জলে স্নান করতে যাচ্ছিলাম দেখলাম এক তাম্রপাত্র ভেসে আসছে আমি সেই তাম্রপাত্রটি হস্তে করে তুলে নিলাম দেখলাম তার মধ্যে অমূল্য বস্তু রাধা আমাদের তো কোনো সন্তান নেই তাই বুঝি বিধাতা আমাকে দান করেছে আজ থেকে তুমি সন্তানকে লালন পালন করো আজ থেকে তুমি এর মা আর আমি এর বাবা স্বামী গো সন্তানের নামকরণ কি হবে এমন সময় দেখলেন মা তাম্রপাত্রের গায়ে নামকরণ করা কি কর্ণ সুধাপুত্রের গৃহে কর্ণ শশী কলার নেয় বড় হতে লাগলেন শশী কলার নেয় কর্ণ বড় হলেন কর্ণ আজ পাঠশালাতে গুরুমশাইয়ের কাছে পড়েন আজকের কর্ণ মায়ের কাছে গিয়ে বলছে মা ও মা আমার মনে একান্ত ইচ্ছা আমার মনে একান্ত ইচ্ছা মা আমি ধনুর বিদ্যা শিখে হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল শিশুর নগ্ন ভাব মাতৃ কথা শ্রবণ করে সেদিন কর্ণ কিছু বললেন আজ কর্ণ নিজে নিজেই মায়ের কাছে এসে বলেছে মা আমি ধনুর্বিদ্যা শিখব না বাবা ওসব শিখতে না ওসব রাজা রাজাদের ব্যাপার তাছাড়া আমরা যে গরিব ছোট যা গুরু দ্রোণাচার্য তো চরণে তোকে ঠাই দেবেন না মায়ের কথা শুনে সেদিন কর্ণ কিছু বললেন না আজকের কর্ণ নিজে নিজেই গুরু দ্রোণাচার্যের নিকটে উপস্থিত গুরুদেব গুরুদেব আমার নাম হলো কর্ণ তাই এখানে কি মনে করি গুরুদেব আমার মনে একান্ত ইচ্ছা আমি আপনার নিকটে আপনার কাছে অস্ত্র বিদ্যা শিখব শিশুর নন্ম ভাব কিন্তু গুরু দ্রোণাচার্য যে প্রতিজ্ঞাবদ্ধ তিনি অর্জুনের সমান শিক্ষা কাউকে দেবেন না তাই কর্ণ অন্য উপায় না পেয়ে ব্রাহ্মণের ছদ্মবেশে গুরু পরশুরামের নিকটে ধনুর্বিদ্যা সেখানেও কর্ণের ভাগ্যে হলো দৈব দুর্বিষাদ গুরুদেব কর্ণকে আজকে ডেকে বলছে কর্ণ আমার শরীরটা যে বড় ক্লান্ত তাই বলছি তুমি বটবৃক্ষ তলে বসো তোমার অরুদেশে মস্তক রাখিয়া আমি একটু শয়ন গুরুদেবের কথা মতন কর্ণ বটবৃক্ষ তলে বসল আর গুরুদেব কর্ণের অরুদেশে মস্তক রাখিয়া শয়ন করছে কেমন ভাবে আজ একদিন গুরুদেব
দেখো পরশুরা একদিন গুরুদেব ওই না পরশুরা একদিন গুরুদেব পরশুরা একদিন গুরুদেব পরশুরা কর্ণের উরুদেশে মাথা রেখে পরিচ্ছেদ বিশ্রাম যে কর্ণের উরুতে মাথা রেখে পরিচ্ছেদ বিশ্রাম কর্ণের উরুতে মাথা রেখে পরিচ্ছেদ বিশ্রাম যে কর্ণের উরুতে মাথা রেখে পরিচ্ছেদ বিশ্রাম মৃদু মন্দ মলয়ে বাতাস লাগিছে আজ মৃদু মন্দ মলয় বাতাস লাগিছে মৃদু মন্দ মলয় বাতাস লাগিছে আজ মৃদু মন্দ মলয় বাতাস লাগিছে কর্ণের উরুদেশে মাথা রেখে সুখে নিদ্রা যায় আজ কর্ণের উরুদেশে মাথা রেখে সুখে নিদ্রা যায় কর্ণের উরুদেশে মাথা রেখে সুখে নিদ্রা যায় শেষে ঘুমাই পড়েছে পাছে গুরুদেবের নিদ্রা ভঙ্গ হয় তাই কর্ণ সেই অসহ্য যন্ত্রণা সহ্য করতে থাকলেন সন্ধ্যার কিছুক্ষণ আগে গুরুদেবের নিদ্রা ভঙ্গ হল গুরুদেব উঠে দেখছে একই একই কর্ণ এত রক্ত কিসে গুরুদেব আপনি যখন নিদ্রায় ছিলেন তখন একটি বড় কীট আসি আমার উরুদেশে দংশন করেছে আমার উরুদেশ থেকেই রক্ত বেরিয়েছে গুরুদেব যখনই মা এ কথা বলেছে মনে মনে চিন্তা করছে এ তো ব্রাহ্মণ সন্তান নয় প্রদন্নিত হলেন গুরুদেব প্রধানিত হয়ে গুরুদেব বলছে সত্যি করে বল তুই কে তুই তো ব্রাহ্মণ নস ব্রাহ্মণ বলে এত জ্বালা যন্ত্রণা তুই সহ্য করতে পারতিস না সত্যি করে বল তুই কে তুই তোর আসল পরিচয় দে না হলে তোকে আমি অভিশাপ দেব আমার কাছ থেকে ধনুর বিদ্যা তুই শিখেছিস তা তুই ভুলে যাবি তুমি বলো না বলো না বলো না বলো না এমন কথা তুমি বলো
বলো না বলো না কর্ণ তার আসল পরিচয় দিলেন। গুরুদেব, আমি সুতপুত্র, সুতপুত্র, সুতপুত্র হয়ে তুই আমার নিকট ধনুর্বিদ্যা শিখেছিস, তোকে আমি অভিশাপ দেব, ভবিষ্যতে তুই এ মন্ত্রের ক্রিয়া, এ ধনুর্বিদ্যা তুই ভুলে যাবি। কর্ণ করে জোর করে বলেছে, গুরুদেব আমি সুতপুত্র হতে পারি, কিন্তু আমি যে তোমাকে পিতৃ আসনে বসিয়েছি, সন্তান যদি পিতার কাছে কোনো অপরাধ করে থাকে সেটাকে পিতা ক্ষমা করে দিতে পারে না, সেটাকে পিতা ক্ষমা করে দিতে পারে না। না না না, আমার কাছে কোনো ক্ষমা নেই। এই বলে কর্ণকে ঘর ধাক্কা দিয়ে গুরু আশ্রম থেকে বাহির। কর্ণ ছুটতে ছুটতে গুরুদেবের চরণ জড়িয়ে ধরে বলছে, গুরুদেব আমার চরণ ছাড়া করো আমায় চটো করো আমার চরণ। আমি
প্রাণে প্রাণে সঁপে গেছে আমার চরণ সারা সারা কর জোর করে বলেছে গুরুদেব তুমি আমাকে ক্ষমা করে দাও। না না না, আমার কাছে কোনো ক্ষমা নেই। এই বলে কর্ণকে ভার রক্ষা দিয়ে বাহির করে কর্ণ কাঁদতে কাঁদতে আবার ফিরে এলো গুরু দ্রোণাচার্যের নিকট। তখন সেখানে রয়েছে রাম, ধনুর্বাণ রয়েছে পঞ্চ পাণ্ডব। পাণ্ডবদের বিরক্তি দেখে সকল কৌরবগণ হিংসায় জ্বলে উঠল। সকল পরীক্ষায় অর্জুন শ্রেষ্ঠ হতে লাগল। এইবার আজকের কর্ণ গিয়ে বলেছে গুরুদেব আমিও পরীক্ষা দেব না। কর্ণ তোমার পরীক্ষা দেওয়া হবে না। কেন গুরুদেব? প্রথমত তুমি রাজা নও, দ্বিতীয়ত তুমি রাজপুত্র নও, তৃতীয়ত তুমি সুত পুত্র। একটা সুত পুত্র হয়ে তুমি রাজাকে পরাজয় করতে পারবে? যখনই একথা বলেছে মা, লজ্জায় কর্ণের মাথা হেঁট হয়ে গেল।
চোখের জলে তার মুখ ভেসে যেতে লাগলো। মনে মনে চিন্তা করছে পৃথিবীতে সুত পুত্র বলে সবাই আমাকে ধরে সরিয়ে দেয়। যখনই কাঁদছে বড় সর্বশ্রেষ্ঠ দুর্যোধন বলে উঠল, বন্ধু বন্ধু আজ থেকে তুমি আমার বন্ধু, আজ থেকে এই কৌরব পান্তার বক্ষ মাঝে তোমাকে ঠাঁই দিল, তুমি সুত পুত্র বলে সবাই তোমাকে হিংসা করে, সবাই তোমাকে ঘৃণা করে, দূরে সরিয়ে দেয়। আজ থেকে এই কৌরবগণের বক্ষ মাঝে তোমাকে ঠাঁই দিলাম, একদিন শুভ দিন দেখে তোমার অভিষেক। কর্ণ দুর্যোধনের এই দান গ্রহণ করলেন এবং বন্ধুত্ব স্থাপন করলেন। কর্ণ আজ অঙ্গরাজ্যের রাজা, প্রজাবাসীরা কর্ণকে রাজা হিসাবে পেয়ে খুব আনন্দিত। তারা ভাবে কর্ণমদের প্রাণ, কর্ণমদের জীবন, কর্ণমদের হৃৎপিণ্ডের স্তম্ভ। কর্ণ আজ জানতে পারলেন স্বয়ং দ্রৌপদী পাঞ্চাল রাজকন্যার স্বয়ং বর সভা হতে চলেছে। কর্ণ সেখানে গিয়ে উপস্থিত হয়েছে। এইবার কর্ণ যখনই লক্ষ্য ভেদ করতে যাবে, এমন সময় দ্রৌপদী বলে উঠল, আমি কোন সুত পুত্রের গলায় মাল্যদান করিব না। যখনই বাবা এ কথা বলেছে, সবার সামনে অপমান মানে কি, সবার সামনে কর্ণ অপমানিত হলো। মনে আজকের বড় ব্যথা পেল। মনে মনে চিন্তা করছে, আমি সুত পুত্র বলে সবাই আমাকে দূরে সরিয়ে দেয়, আমি সুত পুত্র বলে সবাই আমাকে ঘৃণা করে দূরে সরিয়ে দেয়, কেউ আমাকে ভালোবাসে না। মনে মনে চিন্তা করলেন, এ প্রাণ আমি রাখব না। ওই যে সামনে গঙ্গা, ওই গঙ্গার জলে প্রাণ বিসর্জন দিয়ে আমার মনের জ্বালা আমি জুড়াতে চাই। এই বলে কি করলেন, ছুটতে ছুটতে গঙ্গার দিকে এগিয়ে চলেছে, চিৎকার করে বলছে, হে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে 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 মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, হে পতিত পাবন গঙ্গে মা, হে পতিত পাবন গঙ্গে, হে পতিত পাবন গঙ্গে, হে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে 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 গঙ্গে
গঙ্গার দিকে এগিয়ে গিয়ে বলেছে, মা আমার জীবন আমি রাখতে চাই না, আমার জীবন আমি তোর দলে প্রাণ বিসর্জন দিতে চাই। এই বলে যখনই সে গঙ্গার দলে ঝাঁপ দিতে গেল, এমন সময় পিছন থেকে এক রমণী বলে উঠল, পিছন ফিরে দেখলেন কে তুমি রমণী। কে তুমি? কে তুমি? কাছে কি অপূর্ব দেখতে, তবু জানি না আছো কোন খানে। কে তুমি রমণী? কে তুমি? কে তুমি? কাছে আছো তবু জানি না আছো কোন খানে। যে কথা বলো তাই শুনে যায়, যে কথা বলো তাই শুনে যায়, বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। কে তুমি রমণী? কে তুমি? কাছে আছো তবু জানি না আছো কোন খানে। জানে গো তুমি চাইবে যেদিন থাকতে হবে আমায় সেদিন, জানে গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন, পাষাণ চরণ সেদিন দাঁড়িয়ে যাবে, পাষাণ চরণ সে যে দাঁড়িয়ে যাবে, বেলা শেষে সন্ধানে। যে কথা বলো তাই শুনে যায়, যে কথা বলো তাই শুনে যায়, বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। কাছে আছো তবু জানি না আছো কোন খানে, কাছে আছো তবু জানি না আছো কোন খানে। বলো 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 মতন গায়ের রং, হাসলে যেন মুক্তা ঝরছে। হরি বল হরি বল। তোমার নাম কি? আমার নাম, আমার নাম পদ্মাবতী। তোমার হাতে ঢোকাবি কেন হে রাজন? এ রেখাবিতে আছে পুষ্পমাল্য ও অগুরুচন্দন,
এই মাল্য আমি তোমার গলায় পরিয়ে দিতে চাই এবং তোমাকে পতিত্বে বরণ করতে চাই। না তুমি কি জানো আমি সুতপুত্র? স্বামী গো, আমি তোমার কুল কেলি জাতি কিছু জানতে চাই না, শুধু শুধু আমি মনে প্রাণে জেনেছি তুমি আমার স্বামী। গিরি ধারী গোপাল ব্রজ গোপ দুলা অপরূপ লীলা তম করুণা তম গিরি ধারী গোপাল ব্রজ গোপ দুলা অপরূপ লীলা তম করুণা তম গিরি ধারী গোপাল বিশাখার কাছে তুমি চির নিরুপম, আজকে তুমি আমার স্বামী, শিরধর হৃদয়ে তুমি প্রেমের কিপ রাধে ট্রেনি রাখ